Otak jala Pader bibi Bibi dekelana ya siare এদিকে স্বামী অলি কান্দা মরে বিবি কাছে আসে না আর তাই কছে তিন তিন হাটিহীন তিন তিন বিবি কাছে আসে না এদিকে তে স্বামী তাহার কান্দা 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 মরে গো কাছে আসে না বিবি কাছে আসে না আইসি তো দেখো না দেখতে আসি তুমি কাছে আইসাও তোমার আব্বা শপথ করে দিছে আমার চুল কাইটে দিছে গো তাও তো তোমার শরম নাই তাও তো তোমার শরম নাই শরম করলি গরম পা খাওয়া যাবে না শোন বিবি জান এই যে শোনো তোমার যে চুল কাইটে দিছে আমার বাপি যে শপথ করে দিছে যে গান বাজনার করান যাইব না পাগল হইছো নাকি আমি পাগল হইয়া গেছি স্বামী হয়ে গেল গা পাগল তারপরে শুনেন গিয়া দেখলা না আসিয়া গো এর মহিলা তারা ডিসকুস আমার কথা বোঝো না তুমি তোকে বাসি না আর তুমি কি করো জান না গে না তান না গে এই যে দেখাই ওই কই আছেন গো ভাই ও বইনেরা আসো আসো দেখো আমার জামাই পাগল হইছে পিছে পিছে হায় আল্লাহ হায় হায় তুমি কি উনাইলা এইভাবে যদি দুইজনে গান গাই তেহার নালে নাল হ্যাঁ তুমি কি কার কাছে আবার এই যে আমার একটা পাগলা জামাই আছে না আরে ওই যে মোল্লা বাড়ির বিলাই এই গান জানে বুঝছো আর আমার তো জামাই এলো বাউল এই যে হলো আজকে থেকে আমরা নারী পুরুষ পাল্লা করবো নারী পুরুষ তুমি বা নারী আমি হলি পুরুষ মনো রে মায়া লোকের অনেক দোষ মুখে নাই দাড়ি মুস নিচে নাই অর্ধগুস্তার কিসের বাহাদুরি কিসের বাহাদুরি হ্যাঁ বড় বড় কথা কয় এই পুরুষের জাতে মনে কয় কি লাই আমার ইহাতে বুড়ি বুড়ি আছে নারী তোমাকে জানাই পুরুষের কাছে না গেলে তোর কি আছে বড়াই থাকো তোমার চরণ ধরে সেই জায়গায় জানি তোমায় পাই নারী তোর পোশাক কাটা বিক্রি দিবি কোন জায়গায় এই পুরুষের না জিগাইলে ঘরের কোণে খাম লাগায় মায়া তোর পোশাক কাটা এই যে শুনো এত পোশাক কাটাল করো না হেই তো আবার নারীর বুকলে আহন লাগে আবার হেই পোশাক কাটালের বুকলে আহো জবাই থেকে বেরে যাও যাও এই মুক্তার আমার দেখবার মন চাইতেছে না যাও আরে আন পাল্লাই পারো না আন বাইরে থেকে বাইরে যাও হ্যাঁ আমার তো পাল্লাই পারান লাগবে না আমি বড় শিল্পী হমু না ওই যে স্টেজ প্রোগ্রাম করবো না তোমার মতো যাও যাও থেকে হনো কামাই জুড়ে খাবার নাই দিবারে বেশি না গে বুঝছো এই যে দুইটা পয়সা কামাই দিলাম দুইজন পাল্লা গিয়া এটা করবা না তোর বাপের পাঁচ দিনে থাকুক আমার বাপের কথা শুনলে তোমার ভালো হইব তুমি যাও সেন থেকে যাও ওর বাপ হইলে একটা কুইসা মুরগি কি কইলা তুমি কুইসা মুরগি আমার বাপে কুইসা মুরগি না তুমি কি ওই শাস্তালে কুইসা নাগাল পয়া থাকে আমি
এরা পরে বাইতে আর সঙ্গওয়ালি বারিশ হই রহ গেল এই গেল তুমি খারাপস্কে দেখছো হে গানি মুহের বন্ধে 80 বছর ধরে বইতি করি আর কি রে আমার আসিনে এই দেহ যাকাত দিয়েছি তোমার বুইনেরে বারবার কইলাম তেতে হে পয়সা দিলি পরে কি তোমার বুইনের বাইলে আমাকে বারবার চান নাকি এখন যাইতেছি সমস্যা কি তোমার বুইনের জামাই আর তোমার বুইনের হেবার কিপটে হার কিপটে আচ্ছা হার কিপটে থাকো কার যাইতে থাকো এখন যাই নিয়ে হই নাও এখন যাই নিয়ে হই গে আমার ঠেকাটা শেষ হয়ে গলি পরে হেটে হাই না আমরা এসু হিতানে দে রাহির এ হাত তো নাই এত বেশি বুঝো কে নাও নাও এই বসার গুষ্টিরে কয়বার শাস্তি অবস্থা করাইলাম হ্যাঁ ওই এলাকায় চুল গাইড়া দিল হ্যাঁ গানের লিগে ও এখনো গান ছাড়ে নাই আর ওই মেয়ের নকে খালি ঝগড়া বাজে ওই গান নিয়ে আমার মেয়ে ফোন দিছে কত অঙ্গবাড়ি বিলা যাইতেছে গেলি পরে ঢুকা ভালো করে বুঝাই দিও কি কইলা তুমি ওই বুসার গোষ্ঠী আবার বাইতেছে আবার বাইতেছে আবার আমার জ্ঞান জানানি একদম পছন্দ না কই দিলাম ওই তো টেনশন না তুই যাই হোল আওয়াজ আই বলে এখন বলে হোল আওয়াজ আনতো হোল আওয়াজ এক যাই বাজায় কো যে টেনশন না রেঙ্গো গান যদি গানের মতো কয় তাইলো তো ভাল লাগে কি দে যে কি কয় উল্টা পাল্টা আমি যে শাশুড়ি আমারও মানে না উল্টা পাল্টা কইতেই থাকে এরকম গান নিলো মেডার মেডার অবস্থা হইছে কি হ্যাঁ ও খালি টেনশন নিলে করে হ্যাঁ আমার মেয়ে তো কইছে যে এগুলা বাদ দাও হের কথা শুনে না তুমি একজন মানুষ তুমি স্বাস্থ্য কর হাল্লা না মেয়ে কেমনে করব তোমারে কইছিলাম যে ওই আউল বাউল না কি তুমি মেয়ে বিয়ান দিও না এমনে কইলা না ভালো গায়ক নাম করা গায়ক ওর নাম করা গায়ক ওলো ব্যাক গায়কের নিস পেলে যায় যায় গায়ক ওই দৃষ্টি আগে ঘুঘুরালি বইতে আসাল তাও ও বইতেছে তো ভালো আসাল হ্যাঁ তোমার এই মেয়ে জামাই বহুত ইচ্ছিকা গুগুরালি অনেক ভালো আছে তাও বার সান মাগছে গান ঠিকই তো আছে রাস্তাঘাটে যে যে কানার লাগে গান গায় ওইটা খুব ভালো আছে তোমার মেয়ের জামাই যে গায় বাইতে যদি আহে আমার পাওয়ার বাইতে যদি আহে অরে বাইতে প্লেস দিবা না গান ধরে বাইতে বার করে দিবা আর যদি ভালো করে বুঝার পারো বুঝাবা আমি একটা কথা কইয়া গেলাম ঠিক আছে আমার মেয়ের জান জানি নষ্ট না আয় এত নেকাগে আইবার চাইছে তো এটা কইছে না হ্যাঁ ঠিক আছে গাহু যদি গেলে আমার কথা রক্ষা না করো তাহলে এই তারিখে তোমার এখন বাচ্চাকে বিদায় হলো আখানে গাড়ি জোর বাড়ি করে দিমান আরে ও হ্যাঁ কয়ে গেল মান তুমি কোন চিন্তা করো না তাড়াতাড়ি আমার আয়ো আচ্ছা এই যে পারো তো এই যে গেল আল্লাহর নামে থাই কো খোদার নামে পরে হইতে ফিরে আয়ো আমার আল্লাহর আশেকের পাগল হলো কয়জন না ও জুব্বার কয় কথা ওই গুরুর পাঠাকা জামাতা বড় হবর গাছ বিরিকে থাকে জরায়া লতা ওই গুরু শিশু রে কি আতারে ওই পরিবারের লোক তো আমরা তো ওই ফকির পরিবারের লোক বুঝেন না কিনে কে রহনেন মহিলা গুলো গোলা গলি গলি দিকে দেল ঠিক রাখলি বারে গোলা গলি যাব না হ্যাঁ দেল ঠিক রাখলি দেল ঠিক আছে আমরা চরিত্র ঠিক নাই চরিত্র ঠিক নাই দিকে ওই যে হসুরে তোমার চুল কাটা দিছে না এই যে একটা কথা কইলেন তা ভাই দুঃখে মই রাহা যাই আমার যদি চরিত্র না ঠিক তো বাবা গো বাউল গান গাবার পারতাম না গো গ্রামের মহিলা গ্রামে আইয়া ডিসকুর সাইজা আছে ও তো এই সমস্ত গান গাও দেখে ওই যে হসুরে দিশা ভাইছে দিশা ভাই তোমার দিছে চুল কেটে চুল কেটে দিয়ে বাউল শিল্পীর থেকে তোমার নাম দিছে কাইডে তাও কি শরম আছে হ্যাঁ শরম জীবনেও বউ না হ্যাঁ মেয়ে মেয়ে শরম নাচতে নাচতে একবার জ্বরে ধরে হলায় তুমি কোন তরিকায় পাইছাও যেন মহিলা মানুষের নকে কলাগলি করেন যায় হ্যাঁ নাল কেতাবে বলে 14 পৃষ্ঠার তলে এসকো জায়গা গেলি মহিলার সাথে কলাগলি চলে কলাগলি চলে এই আল্লাহ লাল কেতাবে বলে 14 পৃষ্ঠার তলে
এসকে জায়গা গলি মহিলাকে সাথে লে কোলা গলি চলে এটা তুমি কোন দলিলে পাইছো হ্যাঁ বুঝাবো মানে এককে সর মারুন গাল মাতাইলে হারান দদরে কই ভাগে বুঝলে হবে তো দলিল বুঝাইলাম দলিল বুঝাইলে এটা তুমি কেতাবে লাইলে গেছাও দলিল দেইলা কোনে আমারে ওই কেতাব দদরে ওই লাইনই তো হ্যাঁ ওইটাই লাইন তো লাইন তুমি জানো না দেই গাই যে তোমারে লো আজকে এই রকম ব্যাপার সুন্দর সাজিয়া সুন্দর সুজিয়া ছেলের মনে একজন পুরুষের কারণ একজন রমণীর কারণ ওই মাইয়া শিশুকালে বিয়া বসে শুধু শুধু অঙ্গ রসে যৌবনকালে বিয়া বসে একজন স্বামীরই কারণ একজন রমণীর কারণ ওই শরীয়তের বুড়ি যাইয়া নিহে বসে মরণেরই হাই হুত আছে কোনদিন জানি আর যাইলে সে করিবেন গমন সুন্দর সাজিয়া সুন্দর সুজিয়া মেয়েটির মনে একজন পুরুষের কারণ শুনো তোমার আর আলতা পান্দার নাকবো না পুরুষ আছে মহিলা আর পুরুষ আছে হ্যাঁ তোমার গান গান বুঝবে না গান কথা গেলে বুঝছো তাহলে বাউল গান হলো উঠে গেত না ব্যক্তি বয়ে থাকতো ও তো ওর মধ্যে চিড়া আছে বুঝছাও না তুমি অরিজিনাল ধান হয়ে নাও তাহলে তোমার মাইছের গান বয়ে থাকে কি কমু তোমার মেয়ের জামাই যা হয়েছে ও তো জাগায় জাগায় যায় এনে মানে খালি গান আর গান গান ছাড়া কিছুই নেই হেনে আমি তো চাচা হসুর না আমি তো সম্পর্কে চাচা হসুর বগলাই নিল কি বলিব গ্যাসের বড়ি খাইয়া নুইয়া পাইদ না রে বাস্তির জামাই আক্কেল থাকা দরকার না আমার মান সম্মান আছে তোমার একটা মান সম্মান আছে এই মান সম্মানটা তো রক্ষা করে চলো লাগবো গাল পাতাইলে একটা মেরে দিতে মারলে পারা তুমি আবার খুব আছে মারলা কে আরে না আমি কমু কে হ্যাঁ আমি কিসের কবার নিকা যাবো তুই তো আমার ভাই হ্যাঁ ওর একটা মাইরা নিয়ে আমার কাছে কইছিস হ মারছি মারবার তো চাইছিলাম ও আরো দিন আমি বইছি মুতপার নিকা হেনে যায় কেমন আছেন গো সাসা হসুর আপনারে জানাই কুলুপ করার আপনার কিন্তু দরকার বলে নাই ওরে ইট দিয়া এবার নিয়াই আইসি এটা দিয়া কুলুপ করেন যাইয়া রে এইরকম কম ও মান সম্মান থাকে পেরসাপ করবার বলছি হেনে যাই এনে তো সামনে যাই এটা এতে বাবা করে আর আমার ইট নিয়ে গেছে কুলুপ করে বন্দি নিয়ে পানি বই নিয়ে গেছে আর ওই মেয়ের লোকের গান কয় কি মেয়ে লোকের নাই অন্য করলো কিসের নানি পুরুষ সবই তো বুঝলাম যাই হোক ওর চুল কাটা দেওয়া তো ঠিক হয় নাই ওরে এই তারিখে ভালো করে হেদায়ত করার লাগবে হেদায়তের মধ্যে ওরে ওইলো গার মুরাদে দই দে তিন মরণ দে বাইন দে তাই সালু তুই মতো ডেলিভারি ঠিক হোক আমার মেয়েটা কি দেখছাও কি তো দেখছাও হ্যাঁ অবস্থাটা হয়েছে কি আরে বাকরে সংসার হয় না তো সংসার না কামাই করে ঠাল লাগবে একটা মানুষ কামাই রোজগার না করে সারা দিন থেকে গান বাজনা এসে থাকে তার আবার সংসার কি তার আবার কি এর সন্তান কি এর স্ত্রী আমার বহুলি বারো গান বাজা হবো না আবার কি কুমিনা হসু বাড়ি করে দেয় তাহলে তো আরো মারবো আপনার একটা নামি দামি জোরে করেন না
নামি দে মলি হিবো গানর শুক্রবার দিন গান নগে কান নগে গান কান নগে ওই মো সরকার আছে না হ্যাঁ হ্যাঁ নগে ও মানিকগঞ্জের মো সরকার নগে এখন গান গাবার দাম ও তুমি নামাজ তামাজ পড়ে হ্যাঁ আজে নামাজ না পড়ে তার নগে আমি গান গাই না এই জন্য তো দুইটা ভালো শিল্পী যদি না হয় তাহলে কি গান হবো আমার বাড়িতে তাহলে কবে জানি বললেন শুক্রবারে হাই শুক্রবারে গান নাই যাগো শুক্রবারে খালি আছে গো শুক্রবারে গাইতে পারুম গো বানা দেন কত দেন না গো আবার তো 500 টাকা বাইনা দিয়া যান গানের আগের দিন দিবেন আর 5000 ভাই 5500 5500 গান গাই না গো আর কিছু বানাইয়া দিবেন গো 5500 গান গাই না গো জায়গা 6000 টাকা দিই মনি আমি তো ও শিল্পীরও বাইনা দেনে দিয়েছি এখন আমারে তাইলে বাইনা দিয়া যান আমি এখন বাইনা নিয়া বোর কাছে দিমু ভাই জায়গা তাহলে আমি যাই গান আমি এখন যাই তাড়াতাড়ি গো আর বাদ্যযন্ত্র গো না কিন্তু ভালো নেই অনেক বান্দার অভাব নাই গো ডুলির অভাব নাই গো আঙ্গ গো যাও গো দেনে 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 দেন এইভাবে যদি টেহা আহা ধরে আমার স্ত্রী হুদাই গান গাবো না রে গান দুইজনে গাইলে কি আনন্দ হইতো গো এই যে গেল কই এখন দিলাম তাড়াতাড়ি হেরার খবর নাই হ্যাঁ গানের বাইনার চলে খালি কিলিবিলি কিলিবিলি করতেছে 10,000, 20,000, 30,000 করে আমার মেয়ে ও গান গাবে আমার রাগাবো না চুল যা চড়েন চুল জড়ে চোখের পানি আবো দরদের মায়ের মতো দরদি ববে দরদের আব্বা জানের জান আব্বারে না দেখলে আমার বাসে না পড়ান আরে আব্বা বুকে আয়রে দেখি আপনারে ধুই না রে আরে বাজান বুকে আয়রে বাজানরে না দেখলে আমার পড়ান হই রাজা দড়ি দেখি করেন আব্বা গরু কিনবার যাবেন না গরু আমার বাচ্চাইছে এটা বানু বান দে ওর গাহান আমি যে গান গাই আমার আমার চোখে পানি নাই ভালো গান লাগে আসলে আপনি বই পড়ছেন নাই দেখি শ্যামর কি তাহলে আম্মা দেখেন এই যে পানি পড়তে ঠিকই তো কইছে শুক্রবারে গান হলে মৌ সরকার নাকি গানটা গাইয়া তারপরে আমার বান্ধেন নি নয়তো আমার মাইসে মাইরে দিব পালা গান কি গান গাবি কে বিশ্বাস মনে পালা কম তোর বাম তো তুই ক শরীয়তের বুড়ি যাইয়া নিহে বসে মরণেরই হাই হুতারছে কোন দিন জানি আর যাইলাইসা করিবেন গমন সুন্দর সাজিয়া সুন্দর সুজিয়া শরীরই মনে একজন মানুষের কারণ একজন রমণীর কারণ একজন মানুষের কারণ একজন মায়া শিশুকালে বিয়া বসে
শুধু শুধু অঙ্গ রসে যৌবনকালে বিয়া বসে স্বামীর কারণ একজন রমণীর কারণ একটা মহিলার কারণ শরীয়তের বুড়ি জানি হাবাসে মরণেরই হাই উতারছে কোনদিন জানি আর যাইলাইছে করিবে গমন এই তো এরা কই না তো কোনরা নারীর দল পোষা বিড়াল রয়ছির কাল স্বামীর বাড়ি নারীর দল নারীর দল পোষা বিড়াল হয়ছির কাল স্বামীর বাড়ি ওই না খাওয়ায় খাওয়ায় দে যাই একটু আদর করে ওই খাওয়ায় খাওয়ায় দে যাই একটু আদর করে স্বামীর দল পোষা বিড়াল হয়ছির কাল স্বামীর বাড়ি